হাই গাইস, আরএমপি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি ফ্রেন্ড। তো দেখতে পাচ্ছো এখন ভিডিও করা কতটা টাফ, কেন বলো তো বলছি, কারণ এই যে আজকে আমরা প্যাক 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 করতেই থাকবে। তো ফ্রেন্ড, আজকে আমি দেখো এরকম একটা ব্লাউজ সাথে একটা লাল রঙের শাড়ি পরে নিয়েছি, ঠিক আছে? আর এই কানেরটা তোমরা আগে একবার দেখে থাকবে, তো দেখো এই কানেরটাই পরেছি। আর দাঁড়াও শাড়িটা তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো, তো আমি একদম লালে নীল হয়ে গেছি, ঠিক আছে, লাল নীল হয়ে গেছি। তো আজকের চ্যালেঞ্জটা তোমরা থাম্বনেল দেখেই নিয়েছো, তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কী চ্যালেঞ্জ ভিডিও করছি, করতে চলেছি। তো ফ্রেন্ড, আজকে আমি তোমার লিপ বাইটিং চ্যালেঞ্জ করতে বসেছি। তো চলো ফ্রেন্ড শুরু করি। এটা হচ্ছে পার্ট, আমি এর আগে মানে পার্ট ওয়ান করেছিলাম তোমার আমার অন্য চ্যানেলটাতে, রিম্পা পার্ত ব্লগ চ্যানেলটাতে আমি কিন্তু এই ভিডিও এর আগে করেছি। তোমরা চাইলে পরে পার্ট ওয়ানটা দেখে আসতে পারো, কেমন? তো চলো ফ্রেন্ড শুরু করি। তো চলো, ম্যাট লিপস্টিক দেখছো, লিপস্টিক কোনো মতো উঠবে না। ডিস্টার্ব করছে তো কিন্তু চুলপালে কি খারাপ লাগছে? একটু কাছে যাবো কি? আমার মেয়ে কি করছে?
আর করতে পারছি না, ঠোঁট কিন্তু আবার ব্যথা করবে আমার, ঠিক আছে? এত নরম ঠোঁটে কিন্তু এত কষ্ট দিলে হয় না, ঠিক আছে? তো চলো ফ্রেন্ড, আমি আজকে এখানেই রাখছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? তো তোমরা আমাকে চ্যালেঞ্জ করতে থাকো আর আমি তোমাদের জন্য চ্যালেঞ্জ ভিডিও আনতে থাকবো ফ্রেন্ড। তো চলো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো প্লিজ। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। দেখো আমি অনেক কষ্ট করে ভিডিও করছি, সবাই কষ্ট করে কিন্তু আমার কষ্টটা একটু অন্যরকম, তোমরা বুঝতেই পারছো। ওই চ্যানেলটা আমি বারবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার এই চ্যানেলটাকেও একটু এগিয়ে দাও, একটু এগিয়ে নিয়ে চলো। কারণ ওই চ্যানেলটার জন্য আমার সত্যি খুব মনটা খারাপ, বিশ্বাস করো। তাও আমি অনেক কষ্ট করে ভিডিও করছি, এটা আমাকে বলতেই হচ্ছে, কিছু করার নেই। কারণ আমার আমি এখন পারছি না, আমার মনটা এখন একদম মনটাকে মানে আমি এখন শান্ত করতে পারছি না, বিশ্বাস করো। যতদিন না মানে আমার ওই চ্যানেলটা খুলছে, সেজন্য আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা আমার প্লিজ পাশে থেকো একটু, আর ভিডিওগুলো একটু শেয়ার করো, ফুল ওয়াচ করে দাও পুরো ভিডিওগুলো। আর আর যারা আমার ওই চ্যানেলটা জানো না, তারা প্লিজ ওই চ্যানেলটাই যাও, রিম্পা পার্থ ব্লগ চ্যানেলটাতে গিয়ে পরে আগেকার যত ভিডিও আছে, তোমাদের কাছে যদি একটু টাইম থাকে তো ওই ভিডিওগুলো একটু দেখে এসো, মানে একটু ফুল ওয়াচ করে দিও ওই ভিডিওগুলো, তো ওই চ্যানেলটাতেও, ঠিক আছে? কারণ আমার তো কিছুদিন পর খুলবে, তাহলে খুললে তো তখন ভালো লাগবে। এখনও কিন্তু ওই চ্যানেলটাতে আমার মনি খোলেনি, মনিটাইজেশন হয়নি ফ্রেন্ড, ঠিক আছে? তো এত এত ভিডিও করেছি, এত ভিডিও করার পরও এক বছর হতে যাচ্ছে, আমার কিছুদিন পরই আমার এক বছর হবে, তো এক বছর হতে যাচ্ছে, এখনও আমার মনিটাইজেশন হয়নি। তাও ঠিক আছে, মানছি চটজলদি সব কিছু পাওয়া যায় না, কিন্তু প্লিজ তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা এই চ্যানেলটা দেখছো, ভাবছো এত কম ইয়ে, কিন্তু তোমরা আমার ওই চ্যানেলটাতে যাও, তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে ভিডিও করেছি, কত কষ্ট করে ভিডিওগুলো করেছি, মেয়ের সাথে বলো, বড়োর সাথে বলো, নিজের সাথে বলো, সংসার সামলে তারপরে কিন্তু ভিডিও করতে বসি। তো সবটাই কিন্তু সবাই সেটা করে, কিন্তু প্লিজ তুমি তাদের যারা একটু কষ্ট করে, যাদের মধ্যে একটু ট্যালেন্ট আছে, তাদের পাশে তোমরা থেকো। এই নয় যে মানে শুধু কী বলবো, আজেবাজে যারা ভিডিও করছে তাদেরকে একটু কম দেখে, আমাদের মতন যারা অনেক কষ্ট করে ভিডিও করছে তাদের পাশে একটু থেকো, ঠিক আছে? আর তো কিছু চাইছি না, শুধু একটু ভিডিওগুলো দেখে ওয়াচটা করে দাও আর লাইকটা করে দাও। তো চলো ফ্রেন্ড, আজ একটু বেশি বলে ফেললাম, কারণ একদম মনগুলো ভালো লাগছে না, তাই বলে ফেললাম। আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে সরি, তোমরা আমাকে ক্ষমা করে দেবে, আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। হ্যাঁ, যদি আমার কথায় কেউ যদি খারাপ লেগে থাকে কারো। তো চলো ফ্রেন্ড, আজ আমি রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে।